ভিউয়ার্স আসসালামু আলাইকুম, চলে আসলাম চুমকি রান্নাঘর থেকে। তো আপনাদের সবাইকে স্বাগতম চুমকি রান্নাঘরে। তো অবশ্য আজকে আমি কিছুই করছি না, করছে আমার মেয়ে। তো ফ্রুটস দেখেই বুঝতে পারছেন, তো আমি দেখছি যে ও ফ্রুটসের পাশে ঘুরঘুর করছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে কী করো, কী কী ব্যাপার, তুমি কি খাবা? বলে কি না খাবো না, আমি একটু কাস্টার্ড বানাবো। তো সে যখন কাস্টার্ড বানায় এই দুইটা ফ্রুটস দিয়েই বানায়, আর এখন বাসায় আছে এই দুইটা ফ্রুটস দিয়ে আছে। তো সে এই দুইটা ফ্রুটস দিয়ে নাকি কাস্টার্ড বানাবে। তো সে চলে আসলো ফলের কাছে, তো একটা দেখি কলা ছিলে নিচ্ছে, সে অল্প করে বানাবে, একটা আপেল নিচ্ছে। তো এখন চলে এসেছে চুমকি রান্নাঘরের স্টোরে, এখন বলছে যে মামা তো কাস্টার্ড পাউডার লাগবে, তো নিচ্ছে কাস্টার্ড পাউডার। তারপরে কি না এখন কিনিবা, এখন ভ্যানিলা নিচ্ছে। সে মোটামুটি সব কিছু একটা ঝুড়ির মধ্যে উঠিয়ে নিয়েছে। তো এখনও তো তোমার চিনি গুলির তো লাগবে। তো ভিউয়ার্স এখন দেখি যে আমার মেয়ে মাপ ঝোপ শুরু করে দিয়েছে, পানি দিচ্ছে। কয় কাপ পানি দিবা? দুই কাপ। দুই কাপ পানির মধ্যে কি দিবা? দুধ দিব। কতটুকু? 1/4 কাপ। ওয়ান ফোর্থ কাপ দিলে একটু কম হয়ে যাবে না? তো সে এখন বলছে যে আসলে মনে একটু কম হয়ে যাবে। তো সে মাঝে মধ্যে কাস্টার্ড বানায়, তো বলছে যে 1/4 কাপ দিয়ে আর আরেকটু দিব, তাহলে 1/3 কাপ হয়ে যাবে। তো যা হোক, যা বানায় বাচ্চাদের উৎসাহ দিয়ে আর কি, এটাই। তো ভিউয়ার্স চুলা দিয়েছে, সে দুই কাপ পানির মধ্যে আধা আধা কাপ দিয়ে 1/3 কাপ দিছো না? 1/3 কাপ। 1/3 কাপের চেয়ে একটু বেশি নাকি গুঁড়া দুধ দিয়েছে। তো এটা এখন সে জাল করবে। আচ্ছা, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। তো ভিউয়ার্স দুধটা ফুটে উঠেছে, তো এখন দেখছি যে কাস্টার্ড পাউডার গুলে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছে কাস্টার্ড পাউডার। কতটুকু নিছো কাস্টার্ড পাউডার? আড়াই চামচ। আড়াই চামচ। আচ্ছা যা হোক, ওর মতো করে, আমি কিছু বলছি না, খালি দুধের কথা বলেছিলাম। তো দেখে যে সে নিজেই বললো যে না আসলে একটু কম হয়েছে। তো ও আবার একটু লিকুইডটাই একটু পছন্দ করে, আমি আবার একটু ঘন করি, তো ও লিকুইডটাই পছন্দ করে। তো যাই হোক, মানে অতিমাত্রায় ডিভাইস ব্যবহারের থেকে এই সমস্ত অভ্যাসগুলো অনেক ভালো। এই সমস্ত অভ্যাস আপনার সন্তান যদি দেখা যায় একটু মানে মোটামুটি সে একটু চা বানাতে পারছে, সে খুব পছন্দ করে চা বানাচ্ছে, তাকে সেইটাই করতে দেন। সে যেটা যা করতে চায় নষ্ট করে ফেলুক, হয়তো হচ্ছে না, আপনি তাকে বারে বারেই সুযোগ দেন যে না আরেকবার করো, আরেকবার করো, অবশ্যই হবে। হ্যাঁ, তো এইভাবে করে মানে সুযোগটা দেওয়া উচিত। যে যে বাচ্চা গান পছন্দ করে, যে নাচ পছন্দ করে, যে আবৃত্তি করতে চায়, যে বই পড়তে ভালোবাসে, তাকে সেইগুলি হাতে তুলে দিন। অন্তত ডিভাইস থেকে মানে আমাদের সন্তানরা মানে রক্ষা পাক, ওরা ভালো থাকুক, এটাই। তো যা হোক, দেখি কি করে নতুন রাঁধুনি। এখন দিচ্ছে ভ্যানিলা। মমিতা তুমি আমার মতো দিতে পারবা? তো সে বলছে যে আমি বললাম যে চামচ দিয়ে দাও, বল কি না তুমি তো এমনিই দাও, আমি ওইভাবেই দিব। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি পরিমাণ মতো দিতে পারে তাহলে দাও। আচ্ছা, এখন চিনি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তবে সে চিনিটা দেয় অবশ্য দুইবার কাস্টার্ড করতে গেলে, কারণ সে তার বাবাকে মানে বেশি মিষ্টি খেতে দিবে না, এটা হচ্ছে কথা। কারণ যখন এটা ধরনের কিছু সে করে, জাস্ট কাস্টার্ডটাই করে, তো করে কি যে একটু চিনি দিয়ে, হালকা একটু চিনি দিয়ে এটা উঠিয়ে রাখে ওর আব্বুর জন্য, তারপরে আবার সে বাকি চিনিটা পরে দেয়। তো এখনও তাই করছে, অল্প চিনি দিয়ে একটু জাল করে নিচ্ছে।
তো এক বাটি উঠিয়ে রেখেছে ওর আব্বুর জন্য, তো এখন ও তার ইচ্ছা মতো চিনি দিচ্ছে। দিয়ে এখন কি জাল করবা? ও তো ভিউয়ার্স এখানে কি হয়ে গিয়েছে? আমার মনে হচ্ছে হয়ে গিয়েছে, সেও বলছে হয়ে গিয়েছে। তো এখন নামিয়ে ফেলার পালা, তো নামিয়ে ঠান্ডা হবে, তো তারপরে ফল টল নিয়ে আমরা আর কি। এখনও সে কাটাকাটি কিছুই করেনি, তো সে বললো যে মা ঠান্ডা হোক, তারপরে ঠান্ডা হতে হতে মানে একটু অপেক্ষা করি, তারপরে এসে তারপর ফ্রুটসগুলি কাটবো। তো এখন নামিয়ে ফেলছে, তারপরে একটু ঠান্ডা করবে। তো ভিউয়ার্স কাস্টার্ডটা দেখেন, এটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো ও নাকি এখন কাটাকুটি কাজ করবে। সে প্লেটেই কাটবে, প্লেট ছাড়া নাকি কাটতে পারে না, তার হাত পিছলে যায়। তো যা হোক, আস্তে আস্তে কাটছে, আমি কাটাতে হেল্প করিনি, একটু একটু করতে থাকুক। আর এটা হচ্ছে কি, ওর মামার সে বাগানের কলা, একেবারে ফ্রেশ। এখন আমার মেয়ের এমন অবস্থা হয়েছে যে এই কলা ছাড়া সে আর খেতেই পারে না। তো ওই গাছের কলা যদি থাকে তার মামা পাঠায়, তখন খায়, আর না থাকলে সে বাজারে কলা আর খায় না। তো এই অবস্থা আর কি। তো যা হোক, এখন দেখা যায় যে সে কাটছে। আচ্ছা, কাটতে থাকুক, সে ঢেলে দিচ্ছে। তা আমি বললাম যে একটু আস্ত কিছু চেরি, কিশমিশ, বাদাম, তো এগুলি দিলে একটু মানে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো সে এই দুইটাই দিবে, বলে যে তুমি যখন বানাবো তখন অন্যগুলি দিও, এখন আমি এটাই করি। আচ্ছা, যা হোক করুক। তারপরেও আমাদের সন্তানরা একটু মানে কাজ নিয়ে ব্যস্ত থাকুক, এমনিতে ওদের এখন ক্লাস অনলাইনে, তো সারাক্ষণই কিন্তু ডিভাইসের মধ্যেই থাকতে হয়। তো তারপরেও যদি আবারও তারা এটা নিয়ে, এই ডিভাইস নিয়েই বসে থাকে সারাক্ষণ, তাহলে তো ওদের 12টা বেজে যাবে। তো তার চেয়ে আপনার সন্তান যেটাতে খুশি হয় সেটাই ওকে দিয়ে মানে ওকে করার জন্য ছেড়ে দেন। যারা একেবারে ছোট্ট বাবু, নার্সারি 1-2 এরকম 3-তে পড়ছে, তারা ড্রয়িং বা গান, আবৃত্তি, নাচ, তারা যদি এগুলো পছন্দ করে থাকে তাদেরকে এগুলোতে এগুলি ধরিয়ে দিন, তারা এগুলি করতে থাকুক। আর যারা একটু বড়, যে হয়তো ইউটিউব দেখে দেখে খুব রান্না করতে খুব পছন্দ, বা মাকে দেখে রান্না করতে খুব ইচ্ছা করছে, তাদেরকে আপনি সাথে থেকে একটু ট্রাই করান, মানে জাস্ট একটু ব্যস্ত থাকা। তাহলে আমাদের সন্তানরা কিন্তু অনেক অংশে ভালো থাকছে, কারণ সব সময় দেখা যায় যে এক ডিভাইস নিয়ে হয়তো গেম খেলছে, নয় মুভি লোড করছে, নয়তো মুভি দেখছে, তো একটা না একটা আছেই। তো সে মিশানো শুরু করে দিয়েছে, তো সে কিছুই দেয়নি, কিন্তু আমার মানে যে কাস্টার্ডটা তৈরি করেছে সেটা কিন্তু অনেক টেস্টি হয়েছে আসলে। তো আরও কিছু ফ্রুটস যদি দিত তাহলে কিন্তু ভালো লাগতো, যেরকম চেরি, কিশমিশ, বাদাম, এগুলি কিন্তু বাসায় ছিল, কিন্তু সে তো এগুলি, এই দুটা ফ্রুটসই সে কাস্টার্ডের মধ্যে পছন্দ করে। বাসা যখন আমি কাস্টার্ড করি তখন কিন্তু ওর জন্য খালি এই এই দুটা ফ্রুটস দিয়েই করতে হয়, অন্য কোনো ফ্রুটস দিলে সে খেতে চায় না। তো ভিউয়ার্স হয়ে গেল, তো আমার মেয়ের একেবারে সিম্পল কাস্টার্ড, তো আমার কাছে ভালোই লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। একেবারে সিম্পল ওয়েতে তো দুটো ফ্রুটস দিয়েই করেছে সে। তো আপনারাও মানে মানে আমাদের যে সন্তানরা আছে তাদেরকেও আমরা উৎসাহিত করি, যে কোনো মানে একটা ভালো কাজে তারা ব্যস্ত থাকুক। এই যে আমার মেয়ে যেভাবে অবসরটা কাটালো, তো এই কাজটা মানে একটা করে, তো এটা কিন্তু ওর জন্যই কিন্তু ভালো হয়েছে। তো এভাবে মানে আমরা যেরকম ডিভাইসটা হাতে না দিয়ে আমরা এরকম তাদেরকে বিভিন্ন ব্যাপার উৎসাহিত করতে পারি, তো এতে বাচ্চাদের কিন্তু যে একটা সাধারণ নলেজ সেটা কিন্তু অনেক ডেভেলপ হবে। তো ভিউয়ার্স আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমাদের মামের যৌথ বলবো না, তো আমার মেয়ের হাতের কাজটা, তো অবশ্যই আপনারা বাসা ট্রাই করবেন, আপনার ছোট্ট মনিকে দেখান, ও যদি একটু ট্রাই করতে চায় ওকেও একটু উৎসাহিত করুন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।